ইয়ামাহা MT-15 বাংলাদেশে অবস্থিত টপ 5 বাইকের মধ্যে MT-15 একটি অন্যতম বাইক। এটি একটি নেকেড ক্যাটাগরির বাইক, আবার অনেকে এটাকে R15 এর নেকেড ভার্সনও বলে থাকে। চমৎকার ডিজাইন এবং পারফরমেন্সের কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশনের কাছে এই বাইকটা একটা স্বপ্নের বাইক হয়ে দাঁড়িয়েছে। বহুকাল যাবৎ বাংলাদেশের রাস্তায় এটা রাজত্ব করে চলেছে। MT-15 এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 155 সিসির একটি ইঞ্জিন। এটি থাকছে লিকুইড কোল্ড 4-স্ট্রোক SOHC 4-ভালভ সিঙ্গেল সিলিন্ডার VVA ইঞ্জিন। ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে 18.4 হর্স পাওয়ার 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 14.1 নিউটন মিটার 7,500 RPM। ইঞ্জিন বোর 58 mm, স্ট্রোক 58.70 mm। ফুয়েল সিস্টেমে তো থাকছে অবশ্যই ফুয়েল ইঞ্জেকশন। 150 সিসি ক্যাটাগরির মধ্যে বাইকটা হলেও এর গিয়ারে থাকছে 6-স্পিডের একটি গিয়ারবক্স, এবং বর্তমান সময়ে যেটা 200-250 সিসির বাইক বাংলাদেশে অবস্থিত রয়েছে, এই বাইকের থেকে এই 155 সিসির MT-15 বাইকের স্পিড অনেকটাই ভালো। তাই আমার পার্সোনাল মতে, যদি কারো কাছে এই বাইকটা থাকে তাহলে তার 200-250 সিসি বাইক কেনার কোনো প্রয়োজনই নেই। MT-15 এর হেডলাইটটা হচ্ছে এর সবথেকে আকর্ষণীয় একটি দিক, কারণ এটা দেখতে একটা মনস্টারের লুক দেওয়া হয়েছে, যেটা রাতের অন্ধকারে যদি আপনি আসেন তাহলে খুব প্রিমিয়াম এবং খতরনাক একটা লুক দেবে। যখন থেকে এই বাইকটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এর চাহিদা 1%ও কমেনি, বরঞ্চ দিন যাচ্ছে আর এর চাহিদা বেড়েই চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই বাইকের 2024 সালে বাজার মূল্য কত? দামটা কি কমেছে নাকি আরও বেড়ে গেছে? 2024 সালে বর্তমান সময়ে এপ্রিল মাসে এই বাইকটার বাজার মূল্য 5,25,000 টাকা। এই বাইকগুলোর এত দাম হওয়ার একমাত্র কারণ এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা হয় বাংলাদেশে, এবং ভ্যাট ট্যাক্স অন্যান্য খরচ দিয়ে এর দাম অনেকটা হাই হয়ে যায় আমাদের জন্য, তাই এটাকে হাই ক্লাস বাইকও বলা হয়ে থাকে। কারণ মধ্যবিত্ত পরিবারে 5-6 লক্ষ টাকা খরচ করে বাইক কেনাটা একটা স্বপ্নের বিষয়। বাইকটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন। সো বস, এটাই ছিল ইয়ামা MT-15 2024 সালে প্রাইস। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। বাইক সম্পর্কে জানতে বা আমার সাথে আড্ডা দিতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।